আমি তোমাকে কি সেই কাজে পাঠাবো না যেই কাজে যেই কাজে আমাকে রাসুলসাল্লাহ সাল্লাম পাঠিয়েছিলেন আমরা দেখব যে আমাদের কাজগুলো রাসুলসাল্লাহ সাল্লাম অ্যালাউ করেছেন কিনা না রেকমেন্ড করেছেন কিনা না প্রেসক্রাইব করেছেন কিনা না নবী সাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাড়তেন না মানে থাকলেই ছাড় মানে ওটা দেখলেই তিনি কি করতেন ভেঙে নষ্ট করে দিতেন যাতে কোনো প্রাণীর ছবি থাকে যখন আল্লাহ এবং তার রাসুল কোন ডিসিশন দেন তখন কোনো কোনো নর এবং নারীর জন্য সেটা ভঙ্গ করার থাকে না আরেকটা হাদিস যে হাদিসটা বর্ণিত হচ্ছে সহি মুসলিমের মধ্যে এবং তিরমিজির মধ্যে আবু দাউদের মধ্যে এটা আবুল হাইয়াজ আল আসাদ আল্লাহ তাল্লাহ বর্ণনা করছেন তিনি বলেন

আল্লাশাদিকেও তিনি পাঠাচ্ছেন এবং রাসুলসল্লাহ সাল্লামের রেফারেন্স নিয়ে আসলেন দেখেন রেফারেন্স তার মানে হচ্ছে মুসলিমদের উচিত হচ্ছে প্রত্যেক কাজে নবিসামকে রেফারেন্স হিসেবে উল্লেখ করা আমরা দেখবো যে আমাদের কাজগুলো রাসুলসাল্লাহ সাল্লাম অ্যালাউ করেছেন কিনা না রেকমেন্ড করেছেন কিনা না প্রেসক্রাইব করেছেন কিনা যদি করেন ওকে চাই সেটা মানে মোস্তাহ পর্যায়ের হোক মুবাহ পর্যায়ের হোক অ্যালাউ করলে আপনি করতে পারবেন কিন্তু যদি অ্যালাউ না করেন হারাম করে দেন তাহলে কিন্তু করার কোনো সুযোগ নাই তখন আমরা রাসুসাল্লাহসাল্লামের রেফারেন্স আনব তিনিও রেফারেন্স টেনে বললেন যে যখনই তুমি কোনো জীবের প্রতিকৃতি বা স্কাল্পচার দেখো তখন সেটাকে ভেঙে চুরমার করে দাও আর কোনো উঁচু কবর দেখলে সেটাকে ভেঙে সোজা করে দাও উঁচুটাকে ভেঙে সোজা করে দাও কবর উঁচু করা এটা থেকে অনেক ফেতনা ফাসাদ তৈরি হয় সেখান থেকে মাজার তৈরি হয় কবরকে মাজার বানিয়েছে কে আল্লাহ নাকি তার রাসুল বানিয়েছে কে কবরকে হ্যাঁ মানুষ মানুষ যারা কবরকে তাকদিস করে কবরকে পবিত্র জায়গায় তারা পরিণত করেছে এবং কবরকে তারা তওয়াফ করে কবর ভিত্তিক বিভিন্ন রিচুয়াল গড়ে তোলে সেটাকে ইসলামিক রিচুয়াল নাম দিয়েছে কবরকেন্দ্রিক তারা ওরস করে যেগুলোর পক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো সুন্না নেই বরং তিনি কবর কেন্দ্রিক যত ধরনের রিচুয়ালের প্র্যাকটিস হয় এবং সেটা শুরুই হয় কবরকে উঁচু করা থেকে কবরের চারপাশে সৌধ রচনা করা থেকে কবরের উপরে গম্বুজ দেওয়া থেকে এই জন্যে রাসুলসাল্লাহ সাল্লাম তার প্রিয় জামাতা এবং চতুর্থ খালিফায় রাশে তখনও তিনি খালিফা আসে ছিলেন না পরবর্তীতে হয়েছেন তাকেও এই একই নির্দেশ দিয়েছেন যে কোন প্রাণীর কোনো স্কাল্প স্কাল্পচার বা মূর্তি পেলে সেটাকে ভেঙে দাও আর কোন কবর উঁচু দেখলে সেটাকে সমান করে দাও খুবই সুন্দর কথা আর ঠিক একই নির্দেশ তুমি তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে দিলেন বলেন তুমিও যে একই কাজ করো আইসার্দিয়াল্লাহ তাল্লাহা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সাহিব ওখারির মধ্যে এসেছে সেটা কি Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লমি ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালীবু ইল্লা নাকাদাহু ইল্লা নাকাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাকতেন না মানে থাকলে ছাক মানে ওটা দেখলেই তিনি কি করতেন ভেঙে নষ্ট করে দিতেন যাতে কোন প্রাণীর ছবি থাকতো কোন প্রাণীর ছবি আছে সেটা কোন কাপড়ে অথবা কোনো বালিশে বা কোনো আসনে অথবা হেলান দেওয়ার কোনো জায়গায় যেখানেই তিনি পেতেন সেটাকে তিনি নষ্ট করে দিতেন কাপড় হলে ছেড়ে ফেলতেন আর স্কাল্পচার হলে ভেঙে ফেলতেন কারণ এগুলো পত্তলিকতার দিকে নিয়ে যায় দেখেন কারণটা কি কারণটা কি কারা মূর্তি বানিয়ে মূর্তিকে হয় ভালোবাসে নয় পুজো করে পত্তলিকা তাই না পত্তলিকরা বিভিন্ন পৌত্তলিক ধর্মে দেখবেন যে তারা মূর্তিকেই আসলে সাধারণত আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তিরই ইবাদত করে মূর্তিরই ইবাদত করে এবং তারা মনে করে যে এই ইবাদতগুলো কার কাছে যায় আল্লাহর কাছে যায় এবং এই কথাটাই আল্লাহ কোর্ট করেছেন কোরআনে যখন আরবের মোশিকরা তারাও তো দেবদেবী বানিয়েছিল তাই না কারবার মধ্যে কয়টা ছিল হ্যাঁ তিনশো ষাটটা রাসুলসাল্লা সাল্লাম তিনি সেই এলাকার অথরিটি হওয়ার আগ পর্যন্ত সেখানে হাত দেন নাই অথরিটি হওয়ার পরে যখন তার নির্দেশে সেই দেশটা পরিচালিত হবে সকলেই তার কথা মান্য করবে আর অ্যাট দ্য সেম টাইম তিনি আল্লা সুবহান ওলা প্রেরিত নবী এবং রাসুল তিনি তো যা করেন সেটা কার নির্দেশে করেন আল্লাহর নির্দেশে করেন ফলে দুটো অথরিটি তার মধ্যে দুটো অথরিটি একটা হলো মেসেঞ্জারশিপ প্রফেটহুড তিনি যাই বলেন সেটা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা এটা মানুষ জেনে ফেলেছিল যখন দেখেন তিনি মানুষকে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে রেডি করে ফেললেন ইন্টালেকচুয়ালি প্রিপেয়ার করে ফেললেন সবাই জানতো তো ফি জানত দলতো আজা দিনে আসার পরে তারা বুঝে ফেললো যে হি ইজ ম্যাসেঞ্জার অফ আল্লাহ ম্যাসেঞ্জার অফ আল্লাহ সো যা কিছু তিনি কমান্ড করেন কমান্ড কামস ফ্রম আল্লাহ সেকেন্ড অথরিটিটা হচ্ছে তিনি প্রশাসনের হেড ফলে তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা সবাই শিরোধার্য করে নিয়েছে। এবং তখন দেখেন এটা নিয়ে আর কোনো ফেত না হয়নি তাই না খুব সহজেই নির্দেশটা বাস্তবায়ন হলো যে কাবা থেকে সমস্ত স্কাল্পচার কি করা হলো অপসারণ করা হলো এটা এখন আমাদের পরবর্তী মুসলিমদের জন্য কিন্তু একটা এক্সাম্পল যেটা মুসলিমদের সবারই শিরোধার্য করে নেওয়া উচিত আনফর্চুনেটলি এই বিষয়গুলো এখন আমরা সাধারণ মুসলমানরা মানতেছি যারা অসাধারণ মুসলমান তাই না বিভিন্ন ক্ষেত্রে তারা হয়তো আমাদের বিভিন্ন জায়গায় তারা সোশ্যাল নেতৃত্বে আছেন দেশের নেতৃত্বে আছেন তারা অনেক সময় সেটা বুঝতে চান না এটা আমাদের জন্য ভেরি আনফর্চুনেট বিষয় খুবই দুঃখজনক একটা বিষয় আসলে তাই না এই নির্দেশটা কি সকল মুসলমানের জন্য না উম্মার সবার জন্য না তিনি উম্মাকে চালানোর মতো লিডার হন আর আমাদের মতো অতি সাধারণ মানুষ হন যেই হন না কেন প্রত্যেককে এই নির্দেশগুলো আসলে মেনে চলতে হবে এই নির্দেশগুলো বাস্তবায়ন করা আমাদের সবারই দায়িত্ব এটাও সেটাই আমরা দেখেছি যখনই নবী সাল্লাহ সাল্লাম মদের বোতল ভেঙে দিতে বললেন মদ ফেলে দিতে বললেন বলেন তো সমাজের কোন প্রভাবশালী ব্যক্তিকে প্রতিবাদ করেছিল সেদিন মদিনায় যখন তিনি আলী রাধি আনহুকে পাঠিয়ে কবরগুলো সোজা করে দিতে বললেন এবং তেমসালগুলো ভাস্কর্যগুলো ভেঙে দিতে বললেন বলেন তো সেদিন কোন সমাজ কি নিষেধ করেছিল বলেন আইয়া কুন আল্লাহ হুমুল থিয়ারতু ও মাকে নাম লেমক মেনেন ও লাম মেনেতিন ইদাতাদ আল্লাহ আমরান আইয়া কুন আল্লাহ হুমল থিয় আরত বিনামরে যখন আল্লাহ এবং তার রসুল কোন ডিসিশন দেন তখন কোনো মোমেন্ট নর এবং নারীর জন্য সেটা ভঙ্গ করার কোনো এখতিয়ার থাকে না বুঝি ভাইরা এটা মনে রাখতে হবে